তিনদিন ব্যাপী অষ্টম থাংথা ফেডারেশন কাপ 2019 বৃহস্পতিবার থেকে শুরু হলো ধর্মনগর মহকুমায়। উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব থাংথা ফেডারেশনের সভাপতি এইচ প্রেম কুমার সিং, সম্পাদক তাপসজিৎ, রাজকুমার ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর প্রমুখ। উল্লেখ্য, এই থাংথা খেলা ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ। বর্তমানে এই খেলা ভারতে 25টি রাজ্য ও বিশ্বের 21টি দেশে হয়। উত্তর পূর্বাঞ্চলে 3টি রাজ্য অসম, মণিপুর ও ত্রিপুরার খেলোয়াড়রা বিদেশের মাটিতে এই খেলার মাধ্যমে তাদের কৌশল প্রদর্শন করে। এই খেলায় খেলোয়াড়রা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মধ্য দিয়ে এই 3টি রাজ্যে গুরুত্ব দিয়েছে। এটা আমাদের ধর্মনগরবাসীর জন্য বিশেষ একটা পাওনা, সেই জন্য